বন্ধুরা ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমি বলবো পৃথগরসের উপপাদ্য মানে আমরা পৃথগরসের উপবাদ্যের থেকে এই ফর্মুলাটার সঙ্গে প্রত্যেকে এই আলাপ হয়েছে যে অতিভূত স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তা বন্ধুরা এটাকেই আজকে আমি একটা নতুন ট্রিকের মাধ্যমে অর্থাৎ একটা চিত্রের দ্বারা বীজগণিতের সাহায্য নিয়ে কিভাবে প্রমাণ করা যায় সহজেই সেটাই আজকে দেখে নেবো আর বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা এখনও পর্যন্ত যদি লাইভ গুরু চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে লাইভ গুরু চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল বাটনে ক্লিক করো নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বন্ধুরা সবার প্রথমে এই প্রমাণটি করার জন্য আমাদের একটা বর্গক্ষেত্র এঁকে নিতে হবে এ সবার প্রথমে আমরা একটা বর্গক্ষেত্র এখানে এঁকে নিলাম এবং এই বর্গক্ষেত্রের ভেতরে এক আরও একটি বর্গক্ষেত্র এঁকে নিলাম এবং এইটাকে ধরে নিলাম জেড প্রত্যেকটা বাহু জেড আর এটা এগুলোকে এ ওয়াই করে ধরে নিলাম আর বন্ধুরা এখানে সহজেই দেখে বোঝা যাচ্ছে এই বড় ক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক্স প্লাস ওয়াই এই বাহুটা আর এই বাহুটা যোগ করলে এখানেও এক্স প্লাস এখানেও এক্স প্লাস পাবো তাহলে বন্ধুরা আমরা এখন ভালো করে যদি চিত্রটার দিকে লক্ষ্য করি তাহলে বলতে পারবো যে সম্পূর্ণ বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান কি হবে এই যে ছোট ক্ষেত্র বড় ক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস এই ছোট ছোট চারটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান তাহলে কি বললাম যে এর ক্ষেত্রফল প্লাস এই চারটে ত্রিভুজের ক্ষেত্রফলের সমান কি পুরো বড় ক্ষেত্রটার ক্ষেত্রফল তাহলে বন্ধুরা এখন যদি সম্পূর্ণ বড়ক্ষেত্রটার ক্ষেত্রফল লিখি মানে একটি বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার একটি বাহু মানে এখানে এক্স প্লাস ওয়াই তাহলে এখানে লিখে দেবো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এটি হয়ে গেলো সম্পূর্ণ বড়ক্ষেত্রের ক্ষেত্রফল সম্পূর্ণ বড়ক্ষেত্রের ক্ষেত্রফল এর সমান কী হবে এই বড় ক্ষেত্রটার ক্ষেত্রফল প্লাস এই চারটে ত্রিউজের ক্ষেত্রফল তা এখন এই বড় ক্ষেত্রের অন্তর্লিখিত যে ছোট ছোটো ক্ষেত্রটি রয়েছে তার ক্ষেত্রফল কি হয়ে যাবে সেই একই একটি বাহু স্কোয়ার একটি বাহু জেড রয়েছে তাহলে জেড স্কোয়ার প্লাস এখানে আমি প্রথমে একটি এই প্লাস এই চারটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। দেখি একটি ত্রিভুজের ক্ষেত্রফল কি হয় আমার এখানে এটা নাইনটি ডিগ্রি মানে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ এর ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে এখানে দিয়ে দিলাম হাফ ইন্টু ভূমি মানে কি এই দেখো হাফ ইন্টু ভূমি মানে হচ্ছে এক্স উচ্চতা মানে হচ্ছে ওয়াই তাহলে এখানে কি হচ্ছে এক্স ওয়াই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এরকম কটা ত্রিভুজ রয়েছে একটা দুটো তিনটে চারটে তাহলে এর সাথে কী হয়ে গেল ফোর গুণ তাহলে টু দিয়ে যদি কাটি তাহলে কি হয়ে যাবে টু টু যা ফোর এখন যদি এটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ফেলি তাহলে কী হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস ইকুয়ালস টু এখানে জেড রয়েছে জেড স্কোয়ার দিয়ে দিলাম প্লাস এখানে টু দিয়ে কেটে গেলে কী হয়ে যাচ্ছে এখানে ক্যালকুলেট করলে আসে টু এক্স ওয়াই দেখো বোথ সাইডে যদি ই সেম নাম্বার আছে এবং দুটোই প্লাস আছে সমান সংখ্যা যদি বোধ সাইড থাকে আর চিহ্ন যদি এক থাকে তাহলে কি কেটে যায় কেটে গেলে এখানে কি পড়ে থাকছে এ এ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু জেড স্কোয়ার এটাকে যদি আমি উল্টো করে লিখি জেড স্কোয়ার ইকোয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এ এটা কি পেয়ে গেলাম ফর্মুলা যদি আমি এই ত্রিভুষ্টার মধ্যে দেখি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের কি হলো জেড মানে কি অতিভুজ স্কোয়ার এক্স মানে কি লম্ব স্কোয়ার ওয়াই মানে কি ভূমি স্কোয়ার তাহলে কি এই ফর্মুলাটা পেয়ে গেলাম যে অতিভুজ স্কোয়ার ইকোয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি কেবল অবশ্যই লাইক করবে আর আপনি আপনাদের বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুকে এই ভিডিওটি ই শেয়ার করবে আর আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কেননা আমি এরকম ধরনের ট্রিক্স অ্যান্ড ট্রিক এই চ্যানেলে আপলোড করতে থাকি ভালো থাকবেন টেক কেয়ার বাই বাই